নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। বাস্তু নিয়ে আজকে তোমাদের কিছু কিছু টিপস দিয়ে দিচ্ছি। বাস্তু ঠিক রাখার উপায় এবং তার প্রতিকার সম্বন্ধে আজকে তোমাদের জানাবো। বাড়ির উত্তর উত্তর পূর্ব দিকে পরিষ্কার রাখতে হবে সর্বদা। আবর্জনা, ঝাঁটা, জুতো এগুলো কিন্তু কখনোই এই দিকটাতে রাখা উচিত নয়। পূর্ব দিকে বড় গাছপালা শুভ নয়, এটি পরিবারের বংশ মর্যাদার দিক নির্দেশ করে থাকে। পূর্ব দিকের প্রধান দরজা ভালো ফল দিয়ে থাকে। প্রতিদিন বাড়িতে জলে নুন মিশিয়ে যদি ঘর মোছা যায় তাহলে কিন্তু বাস্তুদোষ দূর হয়। বাথরুমে কাচের বাটিতে মোটা দানার নুন রাখা অবশ্যই উচিত। বাড়িতে তুলসী মন্দির ও তুলসী গাছ ওর আবহাওয়া ঘরে আনে। প্রতিদিন সকাল সন্ধ্যায় অবশ্যই ধূপদীপ দেখানো উচিত। বাড়ির প্রধান দরজায় ত্রিশূল, ওম, স্বস্তিক চিহ্ন খুবই ভালো ফল দিয়ে থাকে। অনেকের মতে এটা অনেকটা বাস্তুদোষ খণ্ডনও করে থাকে। বাড়ির পশ্চিম দিকে বাথরুম জল নিকাশি ব্যবস্থা ভালো ফল দিয়ে থাকে। বাড়িতে পারদ শিবলিঙ্গ বাস্তুযন্ত্র শোধন করে ঠাকুরের আসনে রাখা হয়ে থাকে বা রাখতে হয়। আলমারি সিন্দুক যেন উত্তর দিকে থাকে। বাড়িতে পূজাপাঠ, নারায়ণ পূজা, লক্ষ্মী পূজা, মাঝে মধ্যে ভগবান বিষ্ণুকে তুলসী দান খুবই ভালো ফল দেয়। বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি অনেকটা বাস্তুদোষ কাটাতে পারে। বাড়ির মধ্যস্থান বা ব্রহ্মস্থান বা উঠোন ফাঁকা রাখতে হবে। বাড়ির সন্তানদের শোবার ঘর পূর্ব দিকে মাথা রেখে শোয়া উচিত আর বয়স্কদের ক্ষেত্রে দক্ষিণ দিকে মাথা রেখে শোয়া উচিত। এছাড়া সবাইকে মনে রাখতে হবে, আমাদের শরীরে যেমন রোগবাদী হয়, ডাক্তার দেখালে শরীর সুস্থ হয়, সেরকম বাস্তুর ক্ষেত্রেও এরকম মাঝে মধ্যে একটু প্রতিকার প্রতিবিধান যোগ্য শান্তি করাতে হয়, তাতে বাস্তু ঠিক থাকে।